কুকুড়াখণ্ডি ব্লক অন্তর্গত লোচাপড়া কালী মন্দির পড়িয়া এবং নিমকণ্ডি হাইস্কুল পড়িয়াঠারে পঞ্চায়েত কার্যক্রম আম ওড়িশা নবীন ওড়িশা সচেতনতা বার্তা পালিত হয়েছে। প্রশাসন পক্ষের আয়োজিত এই কার্যক্রমে গাঁর বিকাশ কার্য সম্পর্কে জনসাধারণ সচেতনতা সৃষ্টি করা সরকারের যোজনার বিভাগ জরিয়া কিপর লোক সুবিধা সুযোগ পাইবার সফল অর্জন করবে তাহা উপরে বিভাগীয় অধিকারী মানে জনসাধারণ মত উপস্থাপন করে এ মুখ্য অতিথি রূপে ব্রহ্মপুর বিধায়ক বিক্রম কুমার পণ্ডা, কুকুড়াখণ্ডি ব্লক অধ্যক্ষ কামাক্ষ প্রসাদ পাত্র, বিডিও পল্লবী স্বাইন, বিজেডি জেলা সভাপতি রমেশ চন্দ্র চাউ পট্টনায়ক, কাজু নিগম অধ্যক্ষ সুভাষ মহারণা যোগদে প্রদীপ প্রজ্বলন করে কার্যক্রম শুভারম্ভ করতে স্থানীয় জেলা পরিষদ ভারতী নায়ক, যুব নেতা সন্তোষ পাত্র, দিলীপ পাত্র, লক্ষ্মীপ্রিয়া সাহু, দণ্ডপাণি পাত্র, সমিতি সভ্য চণ্ডীচরণ সাহু, রাজেন্দ্র পাত্র, সহকারী যন্ত্রী অনুরাগ রথ, সামাজিক সুরক্ষা অধিকারী মনোজ কুমার প্রধান সমেত বহু জনসাধারণ উপস্থিত লে। ই রঞ্জন রিপোর্ট, দুনিয়া হালচাল।